খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্তকে জামিন কলকাতা হাইকোর্টের। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্তকে জামিন, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্তকে জামিন কলকাতা হাইকোর্টের। অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য, 2016 বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হয় এই অভিযুক্ত। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্তকে জামিন কলকাতা হাইকোর্টের। 2016 খাগড়াগড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্তকে জামিন কলকাতা হাইকোর্টের। অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য, 2016 বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার, ইতিমধ্যে 8 বছর জেল খেটেছে অভিযুক্ত। 2016 অক্টোবর মাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় অভিযুক্ত, তাকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওই অভিযুক্ত 8 বছর সংশোধনাগারে কাটিয়েছেন।